পালনকর্তা ভগবান বিষ্ণু যুগে যুগে ধরায় অবতীর্ণ হয়েছেন সৃষ্টিকে রক্ষা করার জন্য। গরুড় পুরাণে ভগবান বিষ্ণুর 10 অবতারের বর্ণনা আছে। আবার শ্রীমৎ ভাগবত পুরাণেও বিষ্ণুর 10 অবতারের বর্ণনা করা আছে। ভাগবত পুরাণে বলা হয়েছে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই তাকে অবতার রূপে গণ্য করা যায় না। এছাড়া আরও বিবিধ মত পার্থক্য রয়েছে, তবে গরুড় পুরাণে বিষ্ণুর যে 10 অবতারের বর্ণনা আছে সেটাই সাধারণভাবে প্রচলিত। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি ভগবান বিষ্ণুর সেই 10 অবতারের বর্ণনা করব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারপ্রাইজিং ফ্যাক্ট। ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্যাবতার। এই অবতার রূপে সত্যযুগে বিষ্ণুর আবির্ভাব। মৎস্যাবতারে ঊর্ধ্বাঙ্গ চতুর্ভুজ বিষ্ণুর এবং নিম্নাঙ্গ একটি মাছের। মহারাজা মনু একদিন নদীর জলে হাত ধুচ্ছিলেন, এমন সময় একটি ছোট মাছ তার হাতে চলে আসে আর প্রাণ ভিক্ষা চায়। তিনি মাছটিকে একটি পাত্রে রাখেন, কিন্তু ক্রমশ মাছটির আকার বৃদ্ধি পেতে থাকে। প্রথমে তিনি সেটিকে পুকুরে, পরে নদীতে এবং শেষে সমুদ্রে ছেড়ে দেন। সেটি এতটাই বৃদ্ধি পায় যে সমস্ত আধার পূর্ণ হয়ে যায়। শেষে মাছরূপী বিষ্ণু আত্মপ্রকাশ করেন এবং মনুকে জানান 7 দিনের মধ্যেই পৃথিবীতে প্রলয় হবে আর সকল জীবের বিনাশ ঘটবে। মনুকে নির্দেশ দেওয়া হয় সকল প্রকার বীজ, ঔষধি, সপ্তর্ষি, বাসুকী নাগ এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে নিতে। প্রলয় সংঘটিত হলে মৎস্যরূপী বিষ্ণু পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হন আর সৃষ্টিকে বিলীন হওয়া থেকে রক্ষা করেন। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কূর্মাবতার। কূর্ম অবতারে বিষ্ণু কচ্ছপের রূপে সত্যযুগে অবতীর্ণ হয়েছিলেন। কূর্ম অবতারে বিষ্ণু ক্ষীরোদ সাগরে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন আর এইভাবেই বিষ্ণু মন্দার পর্বত ও বাসুকিনাকের সাহায্যে সমুদ্র মন্থন সম্পন্ন হয়েছিল। শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। বরাহ অবতারে শুকর রূপে সত্যযুগে অবতীর্ণ হন শ্রী বিষ্ণু। রাক্ষস হিরণ্যাক্ষ সে সময় পৃথিবীর উপর নানা অত্যাচার করছিল। পৃথিবী বিষ্ণুর কাছে রাক্ষসের হাত থেকে পরিত্রাণ প্রার্থনা করেন। বরাহ ও বন্য শুকরের রূপ ধরে বিষ্ণু হিরণ্যাক্ষের সাথে হাজার হাজার বছর ধরে যুদ্ধ করে জয়লাভ করেন। এই বরাহ অবতারে বিষ্ণুর সাথে পৃথিবীর বিবাহ হয়েছিল। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহ অবতার। নৃসিংহ অবতারে বিষ্ণু সত্যযুগে অবতীর্ণ হয়েছিলেন। রাক্ষস হিরণ্যাক্ষের ভ্রাতা হিরণ্যকশিপুও ছিল প্রবল বিষ্ণু বিদ্বেষী ও সমানভাবে অত্যাচারী, কিন্তু তার পুত্র প্রহ্লাদ সে ছিল একনিষ্ঠ বিষ্ণু ভক্ত। হিরণ্যকশিপুর অত্যাচার এবং বিষ্ণু বিদ্বেষের মাত্রা এত প্রবল হয়ে উঠছিল যে একসময় সে আপন পুত্রকেও হত্যা করতে উদগ্রীব হয়ে ওঠে। সে বহু বছর ধরে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করে তার কাছ থেকে বর লাভ করেছিল আর সেই বর তাকে প্রায় অমরত্ব প্রদান করে। সে ব্রহ্মদেবের কাছ থেকে বর লাভ করে যে ব্রহ্মদেবের সৃষ্ট কোনো জীবের হাতে তার মৃত্যু হবে না, গৃহের ভিতরে বা বাইরে তাকে হত্যা করা যাবে না, দিনে বা রাতে, ভূমিতে বা আকাশেও তার মৃত্যু হবে না, কোনো মনুষ্য বা পশু তাকে হত্যা করতে পারবে না, কোনো অস্ত্র বা শস্ত্রের আঘাতেও তার মৃত্যু হবে না। এরূপ বর লাভ করে সে হয়ে ওঠে আরও দুরাচারী। সে প্রার্থনা করে কোনো দেবতা, উপদেবতা, দৈত্য, পাতালের কোনো নাগও তাকে হত্যা করতে পারবে না। যে সকল জীব সত্তা ও দেবতাদের ওপরেও আধিপত্য সে স্থাপন করতে পারবে। এহেন শক্তিধর হিরণ্যকশিপু পরম দুরাচারিত বটেই, সে আপন পুত্রকে বধ করতে উদ্যত হয়। সেই সময় একটি স্তম্ভ থেকে আবির্ভূত হন নৃসিংহদেব। তিনি অর্ধ মানব অর্ধ পশুর রূপ। তিনি তাকে বধ করেন গোধূলিকালে নিজের জঙ্ঘার ওপর স্থাপন করে নখরাঘাতে। তাকে তিনি বধ করেছিলেন তার গৃহেরই চৌকাঠের ওপর বসে, কিন্তু ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করতে এত বেশি ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে শান্ত করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সর্বেশ্বর রূপ ধারণ করতে হয়েছিল। পঞ্চম অবতারে বামন রূপে শ্রীবিষ্ণু ত্রেতাযুগে অবতীর্ণ হয়েছিলেন। বলি নামে অসুরদের এক রাজা ছিলেন। বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন। দেবতারা স্বর্গ হারিয়ে বিপাকে পড়েন। এদিকে রাজা বলি দৈত্যগুরু শুক্রাচার্যের সাহায্যে অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন।
অদিতি ও কশ্যপ পুত্র খর্বাকার বামন হাতে বাঁশের ছত্র নিয়ে যজ্ঞস্থলে হাজির হলেন। রাজা বলেছিলেন দানবীর। বামন রাজার কাছে ত্রিপদ সমান জমি প্রার্থনা করলেন। গুরু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও ছোট বালক ভেবে রাজা তার দিতে সম্মত হলেন। তখন বিষ্ণু স্বরূপে এসে এক পদে পৃথিবী অপর পদে আকাশ অধিকার করেন। তিনি তৃতীয় পদ কোথায় রাখবেন রাজাকে সেই প্রশ্ন করলে বলিরাজ সবকিছু বুঝতে পারেন এবং বিষ্ণুর সামনে নিজের নতমস্তক করে সেইখানে বামন রূপী বিষ্ণুর তৃতীয় চরণ রাখার অনুরোধ করেন এবং বলিরাজের জীবন অবসান হয়। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন পরশুরাম। ঋষি যমদগ্নির পঞ্চম তথা কনিষ্ঠ পুত্র ছিলেন পরশুরাম। ভগবান বিষ্ণু ত্রেতাযুগে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। পিতৃ আদেশে তিনি মাতৃহত্যা করেছিলেন। পরে যদিও তিনি পিতাকে খুশি করে তার মাতার প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সপ্তম অবতারে বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন শ্রীরাম রূপে। রাম অবতারে অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে ত্রেতাযুগে অবতীর্ণ হলেন বিষ্ণু। রামের চরিত্রের ব্যাপক বিবরণ পাওয়া যায় রামায়ণ নামক মহাকাব্যে। হিন্দু ধর্মে রামচন্দ্রকে পুরুষোত্তম মর্যাদা দেওয়া হয়েছে। তার স্ত্রী সীতা দেবী লক্ষ্মীর অবতার। লঙ্কেশ্বর রাবণের অত্যাচার থেকে দেব ও মানবকুলকে রক্ষা করার জন্য রামচন্দ্রের আবির্ভাব। দ্বাপর যুগে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। হিন্দু ধর্মে তাকে বিষ্ণুর পূর্ণাবতার বলা হয়। অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিস্থাপনের উদ্দেশ্যে বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন কৃষ্ণরূপে। মহাভারত, বিভিন্ন পুরাণ, শ্রীমৎ ভাগবত এবং বৈষ্ণব কাব্যে শ্রীকৃষ্ণের বর্ণনা রয়েছে। তার আবির্ভাব হয়েছিল দ্বাপর যুগে। প্রচলিত ঐতিহ্য অনুসারে মাতুল কংসের কারাগারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। ওই দিনটিকে আমরা পালন করি জন্মাষ্টমী রূপে। ভগবান বুদ্ধ তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভগবান বিষ্ণুর নবম অবতার। বুদ্ধ অবতারে বিষ্ণু অসুরী শক্তির বিনাশ ঘটানোর জন্য আবির্ভূত হয়েছিলেন। ইনি সেই গৌতম বুদ্ধ যিনি কিনা বৌদ্ধ ধর্মের প্রবক্তা। দশম অবতার হলেন কল্কি অবতার। কল্কিকে বিষ্ণুর ভবিষ্যৎ অবতার মানা হয়। পুরাণ কথা অনুসারে কলিযুগে পাপে পূর্ণ হয়ে উঠলে বিষ্ণু দুষ্টের দমন করার জন্য কল্কি অবতার রূপে অবতীর্ণ হবেন। কল্কি অবতার কলিযুগের অবসান ঘটাবে। যখন কলিযুগে মানুষ ধর্মপথ ত্যাগ করবে তখনই ইনি প্রকাশ লাভ করবেন। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে শ্রীবিষ্ণুর 10 অবতারের বর্ণনা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো। ভিডিও দেখার জন্য, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের সকলকে।